গত পার্টে আমরা দেখেছিলাম কিভাবে ইউজার রেজিস্ট্রেশন এপিআই তৈরি করা যায়। কারণ হচ্ছে আমরা যখনই কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করি না কেন, এবং সেই অ্যাপ্লিকেশনের যদি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপ করা হয়, তখন কিন্তু ওই অ্যান্ড্রয়েড অ্যাপসেও একটা লগ ইন বা রেজিস্টার সিস্টেম থাকবে, এবং অ্যান্ড্রয়েড ডেভেলপার কিন্তু সেখানে লগ ইন রেজিস্টার সিস্টেম তৈরি করার জন্য এপিআই নিতে হবে। সো অ্যাজ এ ব্যাক এন্ড ডেভেলপার বা লারাভেল ডেভেলপার হিসেবে আপনি যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরি করলেন, সেই অ্যাপ্লিকেশনের অ্যান্ড্রয়েড অ্যাপস যখন অ্যান্ড্রয়েড ডেভেলপার তৈরি করবে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে, সেই লগ ইন বা রেজিস্টার সিস্টেমের এপিআই আপনার ক্রিয়েট করে দিতে হবে, যেন ওই এপিআই ইউজ করে অ্যান্ড্রয়েড ডেভেলপার অ্যান্ড্রয়েড অ্যাপসে কি করতে পারে, ওই অ্যান্ড্রয়েড অ্যাপসে লগ ইন রেজিস্টার সিস্টেম যেন ক্রিয়েট করতে পারে। আচ্ছা, তো আমাদের রেজিস্ট্রেশন সিস্টেম হচ্ছে, এখানে নর্মাল একটা রেজিস্ট্রেশন আমরা করেছিলাম, এই যে টেস্ট দিয়ে এরকম, আর পাসওয়ার্ড ছিল এরকম। আজকে আমরা লগ ইন সিস্টেমটা দেখবো, চলুন শুরু করি। লগ ইন সিস্টেমের জন্য প্রথমে আমি এডিটরে চলে যাচ্ছি, এবং এডিটরে যদি আসি তাহলে এপিআই ডট পিএইচপিতে দেখুন একেবারে সর্বশেষ যে রাউটটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের এইটা। এখানে এই রাউটটার মাধ্যমে আমরা হচ্ছে রেজিস্টার করেছিলাম। সো চাইলে আমরা কি করতে পারি, এখন এখানে একটা লগ ইন করতে পারি। সো এই রাউটটাকে আমি এখানে ডুপ্লিকেট করে নিলাম, নিয়ে এটাকে রেজিস্টারের পরিবর্তে আমি এখন লগ ইন করে দিচ্ছি। এবং এখানে দেখুন আমার যে ফাংশনটা রয়েছে, এটাকেও আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, লগ ইন ইউজার ইউজিং পাসপোর্ট। ওকে, দেন আমরা হচ্ছে আমাদের এপিআই কন্ট্রোলারে চলে আসব। এসে এখানে দেখুন যে ফাংশনটা রয়েছে আমাদের, এই যে রেজিস্টার যে ফাংশনটা রয়েছে লাস্ট যেটা করেছিলাম, এটাকে আমরা এইখানে ক্লিক করে মিনিমাইজ করে নিচ্ছি। আমি করে পুরো ফাংশনটাকে এখান থেকে কপি করছি, কপি করে এর নিচে এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এবং পেস্ট করে যদি একটু উপরের দিকে আসি তাহলে দেখুন এখানে কিন্তু কিছু চেঞ্জ আমাদের করতে হবে, যেমন হচ্ছে আমাদের এই ফাংশন কিন্তু এখন আর এই রেজিস্টার থাকবে না, এটা কি হয়ে যাবে, আমরা যেটা লগ ইন করলাম এখন সেটা হবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে যে আমার ভ্যালিডেশনটা রয়েছে, হ্যাঁ এখানে এটা ঠিক থাকবে। তারপর হচ্ছে এই রুলসের মধ্যে কিন্তু এখন আর নেম থাকবে না। কেন থাকবে না, কারণ হচ্ছে আমি তো লগ ইন এপিআই করবো। সো লগ ইনের জন্য আমার হচ্ছে দুইটা ফিল্ড লাগবে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে পাসওয়ার্ড। আর এইখানে ইমেলটা আর ইউনিক লাগবে না, এটাকে আমরা করে দিব এক্সিস্ট। অর্থাৎ লগ ইন করার সময় চেক করবে যে ডেটাবেজে আমার এই ইমেলটা আছে কি না। আচ্ছা, তাহলে এখানে একটু চেঞ্জ করে দিই আমরা, যেহেতু এটা লাগতেছে না আমাদের, উপরের নেমটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এবং এই ইমেলের পরে আরও একটা ভ্যালিডেশন নিতে হবে আমাদের, সেটা কি, এই এক্সিস্ট। সো এক্সিস্ট করে এখানে আমি এটাকে বলে দিতে পারি যে ইমেল ডাজ নট, অর্থাৎ ইউজার যদি এমন কোনো ইমেল দিয়ে লগ ইন করতে চায় যে ইমেলটাই আসলে ডেটাবেজে নেই বা যেটা দ্বারা রেজিস্ট্রেশন করা হয় নাই, সেই মেসেজটা তখন আসবে এখানে, ইমেল ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, দেন হচ্ছে ভ্যালিডেশন তো আমাদের ঠিক থাকবে, কারণ প্রত্যেক পার্টি কিন্তু এগুলো আমরা করেছি। তারপরে এখানে নিউ ইউজার ক্রিয়েট যেটা রয়েছে, দেখুন এটা কিন্তু আর আমাদের এখন লাগবে না, এটাকে আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি। দিয়ে এই যে এটা লাগবে আমাদের কন্ডিশনটা, ইফ অথ অ্যাটেম্পট ইমেল, অর্থাৎ এই ডাটাবেজে ইমেল ফিল্ডের সাথে আমাদের চেক করবে ডাটা ইমেল, ডাটা ইমেলটা কোন ইমেল, এটা হচ্ছে যখন আমরা ওই পোস্টম্যান থেকে যে ইমেলটা পাস করবো, হুম, সেই ইমেলটা যদি এই ইমেলটা এটার সাথে ম্যাচ করে এবং পাসওয়ার্ডটা ম্যাচ করে, দেন তখন আমরা কি করব, এই ইমেলের যে ইউজার রয়েছে তাকে খুঁজে নিব, এবং তারপর কি করব, এখানে একটা এই অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করব। অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করার পর এখানে দেখুন হায়ার কন্ডিশনের মাধ্যমে আমরা কি করতেছি, ওই ইউজারকে বা ইউজারের যে অ্যাক্সেস টোকেনটা রয়েছে সেটাকে এখান থেকে আমরা আপডেট করে দিব। এটা কিন্তু প্রতিবারই আপডেট হবে যতবার লগ ইন করবে। সো আপডেট করে দিব, আপডেট করার পর আমরা এখানে বলে দিব মেসেজ ইউজার সাকসেসফুলি কি লগ ইন। আমরা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড ডেভেলপার কীভাবে কাজ করবে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে আমরা একটা এপিআই ক্রিয়েট করে দিব লগ ইন করার জন্য, আমরা সেটাই করছি। দেন এখান থেকে রিটার্ন রেসপন্স জেসন যেভাবে আছে এটা সেভাবেই থাকবে, এখানে সব কিছু ঠিকঠাক। দেন এখানে একটা কাজ করতে পারি, যদি ইমেল পাসওয়ার্ডটা না ম্যাচ করে তাহলে এখানে একটা ইরর আমরা দেখাতে পারি, যে আমরা এখানে দেখাতে পারি ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড, অর্থাৎ যে ইমেল পাসওয়ার্ড যদি ম্যাচ না করে তাহলে এই মেসেজটা এখানে দেখাবে। সো এটাকে আমি সেভ করে আমি যদি পোস্টম্যানে আসি, এসে আমাদের যে রেজিস্টার এপিআইটা ছিল এটাকে এখান থেকে কপি করলাম, কপি করে দেখুন আরেকটা ট্যাব ওপেন করছি, করে এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। দিয়ে এই রেজিস্টারের পরিবর্তে আমরা এখন কি করব, লগ ইন করে দিব, এবং মেথড আমাদের হবে কি, এখানে পোস্ট হবে কিন্তু।
আর এখানে টেস্ট করার আগে কিন্তু অবশ্যই আপনারা পিএইচপি আর্টিজান সার্ভ কমান্ড চালিয়ে নেবেন। সো এখানে আমি প্রথমে কি করতে পারি, তাহলে আমরা হচ্ছে একটা ইমেল দিতে পারি। ইমেল আমাদের কি, সাপোজ আমরা একটা, যে ইমেল আমাদের নাই সেই রকম একটা ইমেল দিচ্ছি। আমি এখানে দিলাম admin@.com। এই ইমেল কিন্তু আমাদের ডাটাবেজে নাই। আর পাসওয়ার্ড হচ্ছে, এই পাসওয়ার্ডও আমার আসলে জানা নাই কি আছে, আমি একটা এখানে দিয়ে দিলাম কিছু একটা। দেওয়ার পর দেখুন এই ইমেলটা আমরা যদি আমাদের ডাটাবেসটা একটু দেখে আসি, তাহলে দেখুন এই ইউজারে কিন্তু আমাদের একটা ইমেল আছে টেস্ট নামে, আর একটা আছে এখানে কিউআর নামে। হ্যাঁ, তো আমি কিন্তু রং ইনফরমেশন দিলাম। দিয়ে এখন যদি পোস্টম্যান থেকে এখানে আমরা সেন্ড করি, তাহলে এখানে কি আসছে দেখুন, এই যে আমাদের ভ্যালিডেশনটা কিন্তু চলে আসছে ইমেলের মধ্যে, যে ইমেল ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ভ্যালিডেশন এখানে সাকসেসফুলি কাজ করতেছে। সো লগ ইন করে কি না এখন আমরা সঠিক ইমেলটা দিব। এখানে দেওয়ার জন্য আমাদের ইমেল ছিল কি, ডেটাবেজে test@gmail.com, যেটা আমরা গত পার্টে ক্রিয়েট করেছিলাম। কোথায়, এই যে দেখুন এই রেজিস্ট্রেশনে যেটা ক্রিয়েট করেছিলাম। এবং এই ইমেল ছিল, পাসওয়ার্ড ছিল কি, যে এটা পাসওয়ার্ডটা আমার মনে নেই আসলে, এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। সো এই সঠিক পাসওয়ার্ডটা যদি আমি এখন এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিই, দেখুন দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমি এটাকে সেন্ড করি, তাহলে এই যে মেসেজ চলে আসেছে কিন্তু ইউজার সাকসেসফুলি লগ ইন। অর্থাৎ আমরা কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে লগ ইন করার জন্য একটা লগ ইন এপিআই ক্রিয়েট করতে পেরেছি। এবং এই যে আমরা লগ ইন এপিআইটা ক্রিয়েট করলাম এখন এখানে, এই এপিআই ইউজ করেই কিন্তু অ্যান্ড্রয়েড ডেভেলপার কী করবে, ওই অ্যাপ্লিকেশনের লগ ইন সিস্টেম তৈরি করবে। সো এখন আপনার কাজ হচ্ছে কি, আমাদের কাজটা কি আসলে, আমাদের কাজটা কিন্তু হচ্ছে এটাই করা। এটা করার পর কি হবে, এই যে এপিআই এর লিঙ্কগুলো রয়েছে এখানে, এই যে এটা বা এটা, এগুলো আমরা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপারকে দিয়ে দিব। দিলে তারা এটা ইউজ করে কি করবে, আমাদের ওই লগ ইন সিস্টেম করে নেবে। সো আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।